জিসিএসসি পরীক্ষায় এবারও ভালো ফল করেছে নর্থাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিরা। ম্যালকম আর্নল্ড একাডেমির ছাত্রী জাইমা খান 11টি বিষয়ে পরীক্ষা দিয়ে 8টিতে এ স্টার এবং 3টিতে এ পেয়েছেন। নর্থাম্পটন বয়েজ স্কুলের ছাত্র আবু বকর 3টিতে এ স্টার এবং 4টিতে এ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামিল। মালকম আনল একাডেমির মেধাবী ছাত্রী জাইমা খান সে 11টি বিষয়ে পরীক্ষা দিয়ে 8টিতে এ স্টার ও 3টিতে এ পেয়েছে। 5x1 গুণের মধ্যে জাইমা তৃতীয়। তার বাবা আওলাদ খান ও মা কবিরুল খান। জাইমার বাংলাদেশের বাড়ির সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসাকপুরের খান বাড়ি। Alhamdulillah, all praises be to Allah for my excellent results. I think they were achieved mainly due to consistent hard work, perseverance and commitment to my studies. নর্থাম্পটনের বয়েজ স্কুলের ছাত্র আবু বকর সে এবারে জিসিএসসি পরীক্ষা 3টি এ স্টার ও 4টিতে এ পেয়ে পাস করেছেন। আবু বকরের বাবা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হামিদ ও মা ফাতেমা বিবি। 2x1 গুণের মধ্যে সে দ্বিতীয়। তার বাংলাদেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লড়ি 10 করে। আবু বকর আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ নর্থাম্পটনের একজন আরবি শিক্ষক। I want to thank my parents and my family for supporting me all the way in achieving my grades. I hope to continue in sixth form and keep reaching with the boss. জাইমা ও আবু বকর উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে বাবা মা তথা কমিউনিটির মুখ উজ্জ্বল করতে চায়। তারা সকলের দোয়া পাঠ। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।